নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। গতকালকে গভীর রাতে সোনামুড়া কমিউনিটি হেলথ সেন্টারের সামনে থেকে এক রোগীর কাছ থেকে তিনটি মোবাইল ফোন চুরি হয়ে যায় এমনটাই অভিযোগ উঠেছে সেখান থেকে। এবং সেক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে সোনামুড়া কমিউনিটি হেলথ সেন্টার কিন্তু সেই সেন্টারে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু নেই কোনো নিরাপত্তা রক্ষে, যার ফলে সেই সুযোগকে কাজে লাগিয়ে নিশি কুটুম্বরা কিন্তু হাত সাফাইয়ের কাজে রীতিমতোভাবে নেমে পড়েছে। এবং সেক্ষেত্রে একজন রোগীর কাছ থেকে তিনটি মোবাইল চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে এমনটা কিন্তু অভিযোগ তুলেছেন সেই রোগী। এবং এই ক্ষেত্রে পুলিশকে খবর দেওয়া হয় পরবর্তী সময়ে এবং পুলিশ আসে ঘটনাস্থলে। হাসপাতালে রাখা সিসিটিভির যে ফুটেজ, সেই সমস্ত ফুটেজ কিন্তু খতিয়ে দেখেছে, কিন্তু এখনো অবধি চোরকে শনাক্ত করতে পারেনি এমনটা কিন্তু জানা যাচ্ছে সোনামুড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কেননা সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেখানে চোরকে শনাক্ত করা কষ্টসাধ্য, তার কারণ যথেষ্ট রাত, রাত্রে আনুমানিক 2-2.5 নাগাদ ঘটেছে এরকমই চুরির ঘটনা হাসপাতালের বাইরে থেকে, যার ফলে কিন্তু সিসিটিভিতে পুরোপুরি বিষয়টা ধরা পড়েনি বা নজরে আসেনি, যার জন্যই কিন্তু পুলিশ জানাচ্ছে পুরো বিষয়টি। এবং অপরদিকে হাসপাতালে কোনো নিরাপত্তা রক্ষী নেই এমনটাই কিন্তু সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পার্থপ্রতিম দাস তিনি জানিয়েছেন। সুতরাং একটা দিক কিন্তু বোঝাই যাচ্ছে, যেহেতু একটা নির্জনতা রয়েছে তার পাশাপাশি নিরাপত্তা রক্ষী নেই সেখানে কোনো দায়িত্বে, এবং এতটা গভীর রাতে কিন্তু চোরের দল সেখানে আসতে সক্ষম হয়েছে, তার পাশাপাশি তিনটে মোবাইল রোগীর কাছ থেকে ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে এবং সেটাই কিন্তু অভিযোগ উঠছে বর্তমানে সোনামুড়া থেকে। সোনামুড়ার কমিউনিটি হেলথ সেন্টার সেই সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সামনেই ঘটেছে গতকালকে এরকমই চুরির ঘটনা। এবং এই কার্ফিউকালীন সময় কিন্তু চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, মাত্রাধিক হারে বৃদ্ধি পাচ্ছে, সেই খবর কিন্তু আমরা প্রত্যেকটা দিনই তুলে ধরছি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হয়ে যাচ্ছে চুরির ঘটনা এবং সেক্ষেত্রে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে তিনটি মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে গেল চোরের দল এমনটা কিন্তু অভিযোগ উঠছে সোনামুড়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে। আমরা শুনব পুরো ঘটনার সম্পর্কে রোগী এবং তার আত্মীয় পরিজন, তার পাশাপাশি চিকিৎসকরা সকলেই কি বলছেন ঘটনার সম্পর্কিতেও শুনব। টাইম দেখে দেওয়ার জন্য মোবাইল পাই না, পরে দুজন হয়তো বা কাটতে পরিস্থিতি দেখলাম নাই মোবাইল নাই, আমার মোবাইল নাই, আমার শাশুড়ি আছে, শাশুড়ি মোবাইলটা দেখে আমরা মোবাইল করে চাল লাগে না, চাল দেখি আছে দিলে মোবাইল নাই। তারপরে থানা হসপিটালের কাছের গান আছে, গান আছে হে ওই সিসি ক্যামেরার মধ্যে দেখছে যে লোকটার একটা টুপি মাথা, মাস্ক পরে না, প্যান্ট শার্টটা আর শুধু তো হয় কয়টার দিকে হতে পারে ঘটনাটা, এটা দুটার দিকে উঠে আমরা দেখছি না পাইয়া, তারপরে গান আছে পুলিশ জানাচ্ছে না, ব্যাপারে পুলিশের গান আছে আছে কি কইছে পুলিশ, পুলিশ আইয়া গেছে এদিকে দেখে গেছে সিসি ক্যামেরা সব উঠে নিয়েছে। কিছু অপ্রাপ্ত পরিচয় লোক এসে বা কে একজন এসে কিছু করেছে এবং আমাদের সিসি ক্যামেরা ধরাও পড়েছে, কিন্তু এই করোনা আবহাওয়াকালে মানুষ যেমন মাস্কের একটা মানে সবাই আমরা পড়তে বলি মাস্কের দুর্ব্যবহারও আছে, মাস্ক টাক্স পরে রাত্রেবেলা টুপি টুপি পরে এসে নিয়ে গেছে, এই জন্য আমরা লোকটাকে আইডেন্টিফাই করতে পারিনি, আমাদের সিসি ক্যামেরা ধরা পড়েছে যে করেছিল। আমরা অলরেডি প্রশাসনের কাছে ইনফরমেশন দিয়েছি এটাকে নিয়ে এবং আমরা এই জিনিসগুলি লক্ষ্য করছি বেশ কয়েকদিন ধরেই, এবং এই জন্য আমরা রাত্রেবেলা পেশেন্ট পার্টিকে বলেও রাখি, পেশেন্টকে বলে রাখি আপনারা একটু সাবধানে থাকবেন। হাসপাতালে সিকিউরিটি গার্ড নাই, সিকিউরিটি গার্ডের ব্যাপারটাতে আমাদের সিএসসি কমিউনিটি হেলথ সেন্টার লেভেলে সিকিউরিটি গার্ড গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয় না, সাব ডিভিশন লেভেল পর্যন্ত সিকিউরিটি গার্ড আছে অলরেডি, তবু আমরা আমাদের চিফ মেডিকেল অফিসার এবং আমাদের যে সাব ডিভিশনাল মেডিকেল অফিসার ওদেরকে বলেছি আমাদের সিকিউরিটি গার্ড যদি ব্যবস্থা করা যায়, তো ওরা এই বিষয়ে চিন্তা ভাবনা করছে আপাতত, অথরিটিকে যে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ব্যাপারটাকে নিয়ে। পুলিশ এসেছিল? পুলিশ এখনো আসেনি, কিন্তু ব্যাপারটা হলো যে আমরা যতটুকু দেখেছি আমাদের সিসি ক্যামেরাতে লোকটাকে আইডেন্টিফাই করে আমরাই করতে পারছিলাম না, কারণ পুরোপুরি মুখ দেখা, মাস্ক দেখা তো কিছুই পরে এসছে, তো আর রাত্রেবেলা কখনো সারা রাতে রুগী আসে, এখন কেউ যদি চুরির উদ্দেশ্যে আসে সাথে আটকানো তো সম্ভব না, কেউ যদি মনের মধ্যে চুর নিয়ে ঘুরে তো এটাকে কি করে আটকানো সম্ভব,
প্রতি সময় বিভিন্ন রকম এক রোগীর সঙ্গে একসঙ্গে সাত আট জন রোগী থাকে, আসে পার্টি আসে, সিরিয়াস রোগী আসে, তাদের সঙ্গে থাকে, কে কখন কি মতলব আসছে তাকে কিন্তু আমরা ঠিক একটা আইডেন্টিফাই করতে পারি না কখন কি করে। আমরা শুনলাম প্রথমত রোগীর বক্তব্য, তার পাশাপাশি রোগীর পরিবারের বক্তব্য এবং চিকিৎসকের বক্তব্য কিন্তু আমরা শুনলাম। সেক্ষেত্রে যে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে যেহেতু বর্তমানে যে করোনার একটা মৌসুম চলছে এবং এই সময়ে কিন্তু সকলেই মাস্ক পরে থাকে এবং মাস্কের যে উপকারিতা রয়েছে তার অপকারিতাও কিন্তু রয়েছে, এবং মাস্ক পরে মূলত পুরো শরীর কিন্তু ঢেকেই এসেছিল মূলত সেই চোর গতকালকে রাত্রে, গভীর রাত্রে, এবং যার ফলে কিন্তু সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা দেখা গেলেও চোরকে কিন্তু আলাদাভাবে শনাক্ত করা সম্ভব হয়নি, এবং যার ফলে কিন্তু এখন অবধি সোনামুড়া থানার পুলিশ তারা কিন্তু এসেছে ঘটনাস্থলে, ইতিমধ্যে তারা তদন্ত করছে পুরো বিষয়টা, কিন্তু এখন অবধি চোরকে কিন্তু শনাক্ত করতে পারেনি সেই বিষয়টাই কিন্তু জানাচ্ছেন। এবং তার পাশাপাশি যে কারফিউ এবং এই নির্জনতাকে সুযোগটাকে কাজে লাগিয়ে যে চুরির ঘটনা মাত্রাধিকারে বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টিও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে প্রায় একাধিক ঘটনাকে কেন্দ্র করে। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।